গত 7 মাস ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান। দেশ ছেড়ে একটানা এতদিন কোথাও থাকেননি ঢালিউড এই সুপারস্টার। শাকিবের দীর্ঘ এই প্রবাস জীবন একটি বিশেষ উদ্দেশ্যে, সেটি যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পাওয়া, যা ইতোমধ্যেই হাতে পেয়েছেন তিনি। এবার নিউ ইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্সে অনুষ্ঠিত হল শাকিব খান অভিনীত গলুই চলচ্চিত্রের প্রিমিয়ার। শনিবার ভোরে হয়েছিল এই আয়োজন। প্রিমিয়ারে হাজির ছিলেন শাকিব খান নিজেও। শুধু তাই নয়, নিজের গলুই লুকের কাটআউটের পাশে দাঁড়িয়ে ছবিও তুলেছেন ঢালিউড সুপারস্টার। এবারই প্রথম যুক্তরাষ্ট্রে মুক্তি পেল শাকিবের কোনো সিনেমা। সিনেমাটি পরিবেশনার দায়িত্বে রয়েছে বায়োস্কোপ ফিল্মস। এদিকে সিনেমাটির মুক্তি উপলক্ষে নিউ ইয়র্কে গেছেন ছবির পরিচালক এস এ হক অলিক। জানা গেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে মাসব্যাপী প্রদর্শিত হবে সিনেমাটি। আগামী 21 জুলাই পর্যন্ত 4টি করে মোট 28টি শো চলবে গলুই ছবির। গত ঈদুল ফিতরে বাংলাদেশে মুক্তি পায় শাকিব খান অভিনীত গলুই। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করেছেন পূজা চেরি।